তুই যখন এত করে বলছিস তাহলে ঠিক আছে। বাহ, তাহলে তো ঝামেলা মিটেই গেল তাই না? এই সিতু, খবরদার রুনার সামনে মনিকে কিন্তু নাম ধরে ডাকবি না। তাহলে কি বলে ডাকবো? টনি? টনি? টনি তো ছেলেদের নাম। মনি টন, না না না, একটা কাজ করবি, ও তো নার্স, নার্স সিস্টার, আমরা আমরা সবাই ওকে সিস্টার ডাকবো। সিস্টার? সিস্টার? হ্যাঁ। না না আপা, সিস্টারে আমার আপত্তি আছে। মনিকে কখন আমি সিস্টার বলতে গিয়ে মিস্টার বলে ফেলবো। তাই বলছিলাম কি, মনি তো এখন মিস, এক সময় মিসেস হবে, তাই আমি রুনার সামনে মনিকে আমরা সিস্টার বলবো, মনে থাকবে? ঠিক আছে। আচ্ছা, আয়না এখন আসতেছে না কেন? আচ্ছা মনি, বলতো বৃদ্ধাশ্রমটা কোথায় করা যায়? মানে এখন তো বাড়ি ভাড়া নিয়ে যে করব, বাড়ি অনেক ভাড়া চায়, সেটা তো আমি করার সাহস পাচ্ছি না। তারপর জমি কিনে যে করব, সেটাও ভাবতে পারছি না। এখন কী যে করব বুঝতে পারছি না আসলে। আচ্ছা, তুই তো এত কথা বললি, কিন্তু যাদেরকে জায়গা দিয়েছিস তাদের কথা বলছিস না কেন? ও হ্যাঁ, রুনা আবার আমাকে হুমকি দিয়েছে, যদি ওদের একটা ব্যবস্থা করতে না পারি তাহলে ও আমার আয়ানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। আচ্ছা দাদি যান, এবারে তো দুইতলা, সাদে ঘর তুলে আপাতত কাজ চালানো যায় না? আরে না 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 না, এই বাড়িতে দম নেওয়ার মতো একটাই মাত্র জায়গা, সে হলো ওই ছাদ। ওই ছাদে ওদেরকে থাকতে দিলে এই বাড়ির সৌন্দর্যই নষ্ট হয়ে যাবে। কিন্তু আর কি কোনো বুদ্ধি আছে? আমি তাহলে আপাতত মনির বুদ্ধিটাই নিচ্ছি, মানে এখন ছাদের উপরে ঘর করে ওনাদেরকে রাখার ব্যবস্থা করি, তারপর আস্তে ধীরে ঢাকার বাইরে একটু জমি কিনে বৃদ্ধাশ্রমটা বানাবো, ঠিক আছে না? প্রধান সহকারী তো সিতারা দাদি যান, সে যা করব তাই হবে। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। সিতু, তুই কি বলিস? বুদ্ধিটা ভালোই আছে। ও তাহলে তো হয়ে গেল, প্রধান সহকারী যখন অনুমতি দিয়েছে তাহলে তার কোনো বাধাই থাকলো না। এই যা, মনে এসে পড়েছে। সিতু, দরজাটা খোল, আস্তে আস্তে খুলবি, আস্তে আস্তে যা, আস্তে আস্তে খুলবি। মনি মনি, তুই রুমে যা, গিয়ে ড্রেসটা চেঞ্জ কর আর মাস্ক পরে থাক, যা। আচ্ছা, আয়নে কি ওই মায়ার কথা জিজ্ঞেস করবো? না থাক, আগে দেখি ও নিজের থেকে কিছু কয় কিনা আমার।